কুয়াশা মাখা পাহাড়ি পথ, ঢেউ খেলানো সবুজ চায়ের বাগিচা, লম্বা পাইনের জঙ্গল আর অপরূপ হিমালয় পর্বতশ্রেণী, এইসব নিয়ে সেজে উঠেছে ছোট ছোট পাহাড়ি গ্রাম লামাহাট্টা, তিনচুলে এবং তাকদা। আমার পিছনে চারিদিক জুড়ে দেখুন সবুজ চায়ের বাগান। ব্যক্তিগত আমার মতে দার্জিলিং এর সব থেকে সুন্দর জায়গা যদি থেকে থাকে সেটা হচ্ছে এই তিনচুলে পাহাড়ি গ্রাম। নিশ্চিন্তে নিরিবিলিতে কোনো এক নেপালি অথবা লেপচা পরিবারে এসে দুটো দিন কাটিয়ে যান, হিমালয়ের শুদ্ধ বাতাসে শরীর এবং মন দুটোই ভালো হয়ে যাবে। এখানকার অপরূপ প্রাকৃতিক সান্নিধ্য পেতে ব্যাগপত্র গুছিয়ে আজই বেরিয়ে পড়ুন লামাহাট্টা এবং তিনচুলের পথে। কিভাবে আসবেন, কোন হোমস্টে বুক করবেন, চলুন বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিওতে। এখন অক্টোবর মাসের শেষের দিক, শরৎকে বিদায় জানিয়ে হেমন্তের আগমন হয়েছে। কলকাতায় ঠান্ডার অনুভূতি না পেলেও উত্তরবঙ্গের সমতলে বেশ কিছুটা ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে। পাহাড়ের ওপরে উঠলে ঠান্ডা বোধহয় আরও বাড়বে। শিলিগুড়ি থেকে একটা ছোট গাড়ি বুক করেছি লামাহাটা অবধি। এই পথের দূরত্ব 70 কিলোমিটার, গাড়ি ভাড়া পড়েছিল 3,500 টাকা। সেই ছেলেবেলায় বাবার সাথে প্রথম বেড়াতে এসেছিলাম পাহাড়ে, সেই থেকে পাহাড়ের প্রতি আমার অগাধ ভালোবাসা। আজও শত ব্যস্ততার মাঝে সময় পেলে ছুটে আসি পাহাড়ের দিকে। আমাদের গাড়ি দার্জিলিং ঢোকার ঠিক আগে জোড় বাংলো মোড় থেকে বিভক্ত হয়ে লামাহাট্টা তিনচুলের পথ ধরল। পাহাড়ি পথের সৌন্দর্য বর্ণনা করা আমার পক্ষে বেশ কঠিন কাজ। বাকরুদ্ধ হয়ে ভগবানের সৃষ্টিকে নিজের চোখে দেখছি। একটা সময় রাস্তার ওপর দেখতে পেলাম বোর্ডে বড় বড় করে লেখা রয়েছে লামাহাট্টা। বুঝতে পারলাম আমরা প্রবেশ করেছি লামাদের গ্রামে। রাস্তার দুধার দিয়ে সারি সারি হোমস্টে, সব হোমস্টে আগে থেকেই বুক। অনেক খোঁজাখুঁজির পর খুব সুন্দর লোকেশনে একটা হোমস্টে পেলাম, একেবারে লামাহাট্টা ইকো পার্কের কাছে। বুকিং নাম্বার স্ক্রিন অথবা ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনাদের সুবিধার জন্য প্রয়োজন পড়লে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। এই হোমস্টেতে অনেকগুলি রুম আছে, প্রত্যেকটা রুম দারুণ সুন্দরভাবে সাজানো। আমাদের রুম লাগোয়া খোলা লম্বা একটা বারান্দা আছে। বারান্দা থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ চোখে পড়ে। এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে ঘর পেয়ে যাবেন। এইখানে থাকার খরচ পার নাইট পার হেড, থাকা প্লাস খাওয়া নিয়ে 1200 থেকে 1300 টাকা পড়বে। চেক ইন টাইম বেলা 12টা এবং চেক আউট টাইম পরদিন সকাল 10টা অবধি। খাবার দাবারের ব্যাপারটা আপনাদের একবার জানিয়ে দিই। প্রথম দিন লাঞ্চ থেকে শুরু পরদিন ব্রেকফাস্ট অবধি। লাঞ্চে থাকবে ভাত ডাল সবজি ভাজা, ডিম অথবা মুরগির মাংস। ইভিনিং স্ন্যাক্সে থাকবে চা আর পকৌড়া। ডিনারে ভাত অথবা রুটি, সঙ্গে চিকেন কারি। পরদিন সকালে চা পুরি এবং সবজি, এবং অল টাইম পান করার জন্য গরম জলের ব্যবস্থা আছে। খাবার পর্যাপ্ত পরিমাণে পাবেন, কোয়ালিটি নিয়ে কোনো রকম ইস্যু আপনারা পাবেন না। হোমস্টেতে লাঞ্চ ছেড়ে বিশ্রাম নিয়ে হাঁটা পথে বেরিয়ে পড়েছি লামাদের গ্রাম দেখতে। লামাহাট্টার সব থেকে সুন্দর জায়গা হলো এই লামাহাট্টা ইকো পার্ক। হালকা কুয়াশার চাদরে ঢেকেছে এই সমগ্র অঞ্চল। পার্কে প্রবেশের জন্য টিকিট কাটতে হয়। টিকিট কাউন্টারে গিয়ে দেখি কাউন্টার বন্ধ।
সিভিক ভলেন্টিয়ারের কাছে জিজ্ঞাসা করতে তারা জানিয়ে দিল পার্কে ঢোকার জন্য এখন আপাতত টিকিট কাটার কোনো প্রয়োজন নেই। লামাহাট্টা ইকো পার্কের আরেক নাম হল মমতা পার্ক। লম্বা লম্বা সারি সারি পাইনের জঙ্গল পুরো পার্কটিকে ঘিরে রেখেছে। রং বেরঙের বাহারি পাহাড়ি ফুলের গাছের জন্য পার্কটির সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এক অদ্ভুত রকমের চোখ জুড়ানো সৌন্দর্য এখানে এলে উপলব্ধি করতে পারবেন। পরের দিনটা রেখেছি তিনচুলে এবং তাকদা রেঞ্জটা ঘুরে দেখার জন্য। লামাহাট্টার মতো তিনচুলেও একটি ছোট্ট পাহাড়ি জনপদ, সবুজ চা বাগানে ঘেরা অপূর্ব একটি গ্রাম। আমি এখন আছি তিনচুলে পেশক টি গার্ডেন। টি গার্ডেনের মাঝখান দিয়ে সুন্দর কালো পিচের রাস্তা, সেই রাস্তা ধরে আমি হাঁটছি আর অপূর্ব দৃশ্য উপভোগ করছি। যেদিকেই তাকাবেন শুধু চায়ের বাগান। এই জায়গাটা অপরূপ সুন্দর। আর ওই যে দূরে সাউথ সিকিমের কিছুটা অংশ ভিজিবল, এখান থেকে সাউথ সিকিমের কিছুটা অংশ এখান থেকে দেখতে পাওয়া যায়, তাই এই জায়গাটাকে সাউথ সিকিম ভিউ পয়েন্টও বলে। এই জায়গাটার অ্যাকচুয়াল নাম হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। এখান থেকে সাউথ সিকিম দেখা যায় এবং বিস্তীর্ণ চায়ের বাগান, বিস্তীর্ণ সবুজ চায়ের বাগান চারিদিক, খুব সুন্দর। দার্জিলিংয়ের অন্তর্গত এই পেশক টি গার্ডেন খুব সুন্দর একটি জায়গা। এইখানে আছে গুম্বাধারা ভিউ পয়েন্ট এবং পেশক টি গার্ডেন। গুম্বাধারা ভিউ পয়েন্ট থেকে সিকিমের পাহাড়গুলিকে দেখা যায়। কুয়াশা না থাকলে আঁকাবাঁকা তিস্তা নদীকেও পাখির চোখে দেখতে পাবেন এই অঞ্চল থেকে। দার্জিলিংয়ের মতো ব্যস্ত ঘিঞ্জি শহর পেরিয়ে এই সমস্ত অফবিট ডেস্টিনেশনগুলিকে বাকেট লিস্টে অ্যাড করতে পারেন আর কটা দিনের জন্য নির্মল শুদ্ধ বাতাস গ্রহণ করতে ক্ষতি কি। তিনচুলেও রাত্রিবাসের জন্য সেরা ঠিকানা হতে পারে, এখানেও আপনারা ওয়ান নাইট স্টে করতে পারেন। এইখানে হোমস্টে বুক করার জন্য ডেসক্রিপশানে দেওয়া ওই একই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। রুম ভাড়া সেম টু সেম একই। তিনচুলে ঘুরে 2-3 কিলোমিটার পথ অতিক্রম করলেই দেখতে পাবেন তাকদা গ্রাম। এই সমস্ত পাহাড়ি জনপদগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে অ্যাভারেজ 5-5,500 ফুট উচ্চতার মধ্যে অবস্থিত। তাকদাতে প্রবেশ করে প্রথমেই দেখে নিতে পারেন ছোট্ট একটি বৌদ্ধদের মনেস্ট্রি। মনেস্ট্রি দেখা হয়ে গেলে ভিজিট করুন তাকদা অর্কিড সেন্টারে। বহু রকমের হাজার প্রজাতির হার্বাল প্ল্যান্ট এবং অর্কিড ফুলের চাষ করা হয় এই নার্সারিতে। বোটানির ছাত্র হলে এই জায়গাটি আপনার বেশ পছন্দ হবে। আমার মতো আপনারা যারা পাহাড়ে বেড়াতে ভালোবাসেন, তারা প্রিয়জনের সাথে একবার ঢু মারতে পারেন এইসব পাহাড়ি জনপদগুলিতে। ভিডিওটি ভালো লাগলে মতামত জানাতে ভুলবেন না। ফিরছি আগামী এপিসোডে আরেকটি সুন্দর ঘোরার জায়গা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।